আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরবের আজকের সবচেয়ে আলোচিত খবর, লাগেজ হারালে প্রতি কেজিতে 1,00,000 টাকা জরিমানা পাবে যাত্রী। সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। ফ্লাইটে যে কোনোভাবে লাগেজ হারালে এখন থেকেই প্রতি কেজির জন্য 1,17,000 টাকা করে জরিমানা পাবে যাত্রী। এছাড়াও বিমান দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু বা ক্ষতি হলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে 1,17,00,000 টাকা। আগে ফ্লাইটে কোনো মাল হারালে বা নষ্ট হলে কেজিতে ক্ষতিপূরণ পেয়ে যেত মাত্র $20 বা $1,700 টাকা। তবে মন্ত্রিসভায় গৃহীত হওয়া নতুন আইনে বাংলাদেশের মুদ্রায় এই অঙ্ক দাঁড়াবে 1,17,241 টাকা কেজিতে। এছাড়া বিমান দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু বা আঘাতজনিত ক্ষতিপূরণ 20,00,000 টাকাতে বাড়িয়ে 1,17,00,000 টাকা করা হয়েছে। মন্ত্রিসভায় বৈঠকে এই অর্থের পরিমাণ বৃদ্ধি করে আকাশপথ পরিবহন মন্ট্রিল কনভেনশন আইন 2020 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই নতুন আইন অনুসারে ব্যাগে ছাড়ানো বা বিনষ্টের ক্ষতিপূরণ প্রতি কেজি $20 থেকে বেড়ে $1,381 হবে। এছাড়া কার্গো বিনষ্ট বা হারানোর জন্য কেজি প্রতি $20 থেকে নতুন আইনে ক্ষতিপূরণের অংশ বেড়ে $24 হবে। ফ্লাইট ডিলে হলেও জরিমানা হবে $5,734, যা আগে ছিল মাত্র $20। নতুন আইনে বিমান দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু হলে বা তিনি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাবেন $1,38,544, যা কিনা বাংলাদেশি মুদ্রায় 1,17,62,000 টাকা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম জানান, যাত্রীর মৃত্যুর ক্ষেত্রে যাত্রীর সম্পত্তির বৈধ প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের মধ্যে এই আইনের বিধান মোতাবেক ক্ষতিপূরণের অর্থ বণ্টন করা হবে। সংশ্লিষ্ট উড়োজাহাজের পক্ষ বা বিমাকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে অথবা আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যাবে। নিঃসন্দেহে এই আইনটি আমাদের জন্য অনেক বড় একটি আইন, বিশেষ করে যারা প্রবাসী আছে তারা তো এর থেকে অনেক বেশি উপকৃত হবে। ধরুন আপনি বিদেশ থেকে আসছেন, এখন আপনার যদি কোনো লাগেজ হারানো যায় তাহলে চিন্তা করে দেখুন আপনি 1,00,000 টাকা ক্ষতিপূরণ পাবেন। আশা করছি আমাদের সকল প্রবাসীরা এই আইনটি বাস্তবায়ন হলে খুশি হবে এবং সরকারও যাতে খুব শীঘ্রই এটি বাস্তবায়ন করে আমরা এই অপেক্ষায় আছি। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এ বিষয়ে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।